প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আয়েশা। আয়েশা আপু, কেমন আছেন আপনি? ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি হয়েছে আপনার জীবনে, বা কি বলার জন্য আসছেন? ভাই আইসি, মনে করো অনেক কষ্ট করে প্রতিবেদনে আইসি, মনের একটা মানুষ পাওয়ার জন্য। মনে করো পাশে থাকবে, ভালোবাসবে, তার কাছে মনের মানুষ। মনের মানুষ নাই? না। বিয়ে সাদে হয় নাই? পরিবারে কে কে আছে? পরিবারে কে আছে? সব মার কাছে থাকে, অনেক কষ্ট জানাতে। বাবা নাই? না। বাবা তো আছে। আপন মা কি হয়েছে? আপন মা মারা গেছে। কয় ভাই বোন আপনারা? তিন ভাই বোন। লেখাপড়া করছিলেন? অল্প কিছু করছে। কোন ক্লাস পর্যন্ত? থ্রি পর্যন্ত করছিলেন, তাই না? এখন কিভাবে দিন কাটে আপনার? এখন দিন কাটে থাকি সৎমার কাছে, অনেক কষ্ট করে। আচ্ছা আচ্ছা, সৎমা কি বলে, কি বলতে চাই? সৎমা কি বলে, পিছনে লোকাই আইসি প্রতিবেদন করতে। একটা মনে করো প্রতিবেদন তো করতে দেয় না, তাই বান্ধবীদের সঙ্গে প্রতিবেদন করতে। মানে কি আশা প্রতিবেদনে যা আসছেন, আপনার মনে চাওয়া পাওয়াটা কি? আইসি বান্ধবীরা বলছে প্রতিবেদনে গেলে মনের মানুষ পাওয়া যায়, পাশে থাকে, যার মন ভালো সে সত্যি ভালোবাসে, পাশে থাকবে। আচ্ছা আচ্ছা, তা এই যে ভিডিওতে কি না আসলেই হতো না? এখন হলো কষ্টই করতেছি, নাই তো আসতাম না। আচ্ছা, তা লেখাপড়া তো বেশি করতে পারেন নাই, ধরেন এখন যে বইয়ের বয়স, এই লেখাপড়া যে হয়নি তার জন্য কেউ বিয়ে করতে, কোনো কেউ এসে মানে করতে চায় না, এরকম হয়? করতে তো অনেকেই চায়, সৎমা দেয় না। মনে করো কাজকামের নিগা, কাজকাম করতে হয়, দুইটা পোলা আছে, হয়তো দেখাশোনা করতে হয়। তা আপনি কিরকম মানুষ চাচ্ছেন বিয়ের জন্য এখন? এখন বিয়ের জন্য চাইতাছি যে পাশে থাকবে, দায়িত্ব নেবে, যে আমার একটা ছোট বোন আছে তার দায়িত্ব নেবে, তার সঙ্গে কথাবার্তা বলবো, তার কাছে বিয়ের সাথে বসবো। কারোর প্রতি ভালো লাগা ভালোবাসা এরকম হয়েছে? না ভাই, হয়নি। হয় নাই? জীবনে কখনো ইচ্ছা হয়েছে যে একটু মিডিয়াতে কাজ করি, বা অভিনয় অভিনয় করি, গান টান শিখি, এরকম? এরকম তো হই নাই, গরিব মেয়ের মেয়ে এরকম কি হয়, সৎ মার ঘরে বড় হয়েছে। ছোটবেলা থেকে শুধু কষ্ট কষ্টই বড় হয়েছেন? আচ্ছা আচ্ছা, তা এখন এই যে ভিডিওতে আসছেন, আপনার মা দেখলে রাগ করবে না? এখন মা তো এইসব মোবাইল টোবাইল চালায় না, টাচ বড় ফোন টোন তার জন্য পাইবো না। আচ্ছা আচ্ছা, আপনার কি টাচ ফোন টোন আছে? ভিডিও কলে কথা বলতে জন্যই কইরা আসছে, মানুষ কিনতে পারে, মানুষকে ভিডিও কলে কথা বলতে পারবে? হ্যাঁ ভাই, আরে যদি আমার সাহায্য সহযোগিতা করে একটা কেনা দেয়, যে কথা বলতে চায়, সত্যি ভালোবাসতে চায়, রিয়েলি তার কাছে তার সঙ্গে কথা বলবে। আপনার এমনি নাই ভিডিও ফোন টোন নাই? আচ্ছা আচ্ছা, তা এখন মানে বিয়ে শাদী করলে মানুষ তো ঠিকানা জানতে চায়, ঠিকানাটা কোথায় আপনার? আচ্ছা আচ্ছা, থাকেন কোথায়? ওইখানেই? তা কিভাবে যোগাযোগ করবো আপনার সঙ্গে? মোবাইল নাম্বার আছে, দিব প্রতিবেদনে। তা নাম্বারটা কি মুখস্থ আছে, দেখে বলতে পারবেন? তাই একটু নাম্বারটা দেখে বলে দেন। হ্যালো ভিউয়ার্স, আপুর নাম্বারটি আমি বলে দিচ্ছি। আপুর নাম্বারটা হচ্ছে 01406287858। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর সবচেয়ে বড় কথা, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, যত কষ্ট হোক নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, সেটাই। তা আর কিছু বলতে চান? সেটাই, যারা খারাপ কথা বলে খারাপ কথায় সায় দিবেন না, ঠিক আছে আপু? তা ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।